আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এভরিওয়ান, আজকে আমি যে কারণে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো, কালকে আমি একটা জায়গাতে বসেছিলাম, তো ওই জায়গাতে বসে থাকতে থাকতে দেখি যে একটা ট্যাপের পাশে কিছু কবুতর গোসল করছে। তো আমি ওই জায়গাতে বসে বসে সে ভিডিওটা বানালছিলাম, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই দেখাবো। তো চলেন, আর দেরি না করে ছোট্ট একটু ইন্ট্রোর পর আমাদের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কয়েকটা কবুতর গোসল করছে, তো আসলে আমি এই জায়গাটাতে বসেছিলাম এবং বসে থাকতে থাকতে দেখি যে এই জায়গায় পানি বের হচ্ছে। তো ওই পানি দেখেই কয়েকটা কবুতর আশেপাশ থেকে কোথা থেকে যেন এসে এই জায়গায় গোসল করছে। তো আমি কবুতরগুলোর একদম পাশে বসে আছি, আপনারা অবশ্যই ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন। তো আসলে দেখে খুব ভালো লাগলো, আমার বাসার কবুতর তো আমি আর এখন দেখতে পাই না। তো ইটালিতে অনেকদিন পর আমি কবুতরগুলোকে গোসল করতে দেখলাম, তো আমাকে যেহেতু দেখে খুব ভালো লাগলো তার জন্য ভাবলাম যে আপনাদেরকেও আমি একটা ভিডিও বানিয়ে দেখাই। আর এই জায়গায় বসেছিলাম আমি, আর বসে থাকতে থাকতে আমার চোখে পড়লো, তার জন্য আমি ভিডিও বানিয়ে নিয়েছি। তো কবুতরগুলো যে গোসল করে পাশেই তার পাখনাগুলো শুকাচ্ছে, যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা ট্যাপ ধরনের করা আছে, তো ওখান থেকে পানি বের হচ্ছে। আর পাশে একটা ফুলের দোকান আছে, তো ওই দোকান থেকেই এখানে এই বালতিটা রেখেছে এবং অতে পানি জমেছে, তো ওই পানিগুলোতেই কবুতরগুলো গোসল করছে। তো এই যে এভরিওয়ান, আপনারা দেখলেন যে ইতালিতে কিভাবে কবুতরগুলো গোসল করছে। তো এভরিওয়ান, আসলে আমাকে দেখতে খুব ভালো লেগেছিল, তার জন্য আমি ভিডিও করে রেখেছিলাম। আর আপনাদেরকেও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আর আমি পরে এই ভিডিওটি আবার বানিয়ে আমি ভিডিওটি পুরো শেষ করছি। তো ইতালিতে আসলে হয় কি, এই জায়গাতে সেরকম নদী বা পুকুর তো নেই, তার জন্য যেখান সেখানে কবুতরগুলো পানি পেলে ওই পানিগুলো খায় আর ওই জায়গাতে গোসল করে। তো এভরিওয়ান, এই ছিল আমাদের ভিডিও, আসলে আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাচ্ছিল। তো ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ইনশাল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কবুতরের খেয়াল রাখবেন। এ প্রত্যাশে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।